দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিষণ্ণতার কথাই আলোচনা করছিলাম, কিভাবে এটি ওভারকাম করা যায়, কিভাবে এটি প্রিভেন্ট বা প্রতিরোধ করা যায় সে বিষয় নিয়ে কথা বলছি। আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মধ্যে। আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি এখন, টাঙ্গাইল থেকে মোহাম্মদ রহমতুল্লাহ লিখেছেন যে বয়স 35 বছর, বলছেন যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, চুল পড়া প্রতিরোধ করার জন্য ভেজজ এবং খাদ্যপথ্য নিয়ে আলোচনা করলে উপকৃত হব। এটিও একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সমস্যা। ভাই, আপনি যে কথাগুলো বলছেন সঠিক কথাই, যে চুল কেন পড়ে যায়। আমি প্রথম কারণ চুলের বলবো, ফার্স্ট এইড ধরেই আমি বলবো যে যদি আপনার মাথা গরম থাকে, আপনি যদি প্রতিদিন মাথায় 3-4 বার পানি না দেন, আপনি যদি চুলের খাদ্য না খান, চুলের খাদ্য কি? টোকোট্রাইনল। টোকোট্রাইনল কোথায় আছে? আছে ভাতের মাড়ের ভিতরেই, অজস্র টোকোট্রাইনল আছে। আপনি ভাত খেলে ভাতের মাড়টা ফেলে দিয়ে খান, কিন্তু মাংস খেলে কিন্তু মাংসের সুরা রেখে দিয়ে খান, মাছ খেলে মাছের সুরা রেখে খান। আপনি ভাত আমাদের সবচেয়ে মাস্টার ফুড, এই ভাতের মূল অংশ ভাতের মাড়টা। এটা তো এমনি যখন ধান ছিল ওটাকে সিদ্ধ করছি, একটা পর্ব চলে গেছে, তারপরে আবার আপনি পাক করলেন, পাক করার পরে আবার ভাতের আরেকটা অংশ আপনি ফেলে দিলেন, তারপরে আপনি ভাত খেলেন, তাতে চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে। আজ থেকে আপনি ভাতের মার ফেলতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে আমি তো মেচে খাই, পরিবারের সাথে খাই। ঠিক আছে, পরিবারের সাথে খেলে তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে ভাতের মারটা আপনি বের করেন, বের করে আপনি ডালের ভিতরে দেন। ডালটা যখন পাক হয়ে গেছে, এরপরে ভাতের মাড় দিয়ে ডালটাকে 2-4 মিনিট জাল দিয়ে বের করে আনেন, দেখবেন যে আজ থেকে আপনার ডালের একটা অপূর্ব স্বাদ হয়ে গেছে, ব্যতিক্রম স্বাদ আসছে ভাতের মাড়টা যাওয়ার পরে। আপনি মাংসের সাথে তরকারির সাথে একটু একটু করে ভাতের মাড় দিয়ে দেন, আপনি একটা ব্যতিক্রম স্বাদ পাবেন। আমাদের দুটি উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য হলো যে এদেশের 16 কোটি মানুষ, যদি আমরা 1 পাউন্ড করে ভাতের মার ফালাই গড়ে 3 বেলায়, তাহলে আমরা প্রায় 16 কোটি পাউন্ড ভাতের মার প্রতিদিন আমরা ফেলে দিচ্ছি। এটা ফেলার জিনিস না আসলে, এটা ফেলে দিয়ে আমরা ড্রেনগুলিকে জাম করি, ট্যাঙ্কিগুলোকে জাম করি। এটা উচিত ছিল আমাদের খাওয়া, আমরা এটা খাবো, সারা পৃথিবীর মানুষ খায়, পৃথিবীর 52টা দেশের মানুষ ভাত খায়, পৃথিবীর 26টা দেশের মানুষ নুডলস খায়, পৃথিবীর 13টা দেশের মানুষ মেস্ট পটেটো আলু ভর্তা খায়, পৃথিবীর প্রায় 100-এর উপরে মানুষ রুটি খায়। এগুলি মানুষের মাস্টার ফুড, কিন্তু বাংলাদেশ এবং ভারতের 6টি অঙ্গরাজ্য ছাড়া পৃথিবীর কোনো দেশের মানুষ ভাতের মার ফেলে দিয়ে খায় না। আমাদের দেশের ছেলেরাই যখন আপনি কোরিয়া যায়, সিঙ্গাপুর যায়, সৌদি আরব যায়, তারা কিন্তু ইয়ের ভিতরে আপনার মাইক্রোওভেনের ভিতরে, তারপর ইয়ের ভিতরে এই কুকারের ভিতরে খাবার চড়াই দিয়া অফিসে চলে যায়, ঠিক সময় এসে থেকে ভাত পাক হয়ে আছে, তারা কিন্তু সেখানে মার ফালানোর কোনো স্কোপই নেই। তারা যখন, আমাদের দেশের ছেলেরা যখন বিদেশ যায় ভাতের মার খেয়ে ফেলায়, মানে এটাকে বৈঠা ভাত বলে, আমরা যখন খিচুড়ি পাক করি তখন কিন্তু ভাতের মার ফালাই না, আমরা যখন যেও ভাত পাক করি তখন কিন্তু ভাতের মারটা আমরা ফালাই না, যখন পোলাও পাক করি তখনও কিন্তু ফালাই না, বিরিয়ানি পাক করি তখনও ফালাই না, কিন্তু ভাত পাক করার সময় ভাতের মার ফেলে দিয়ে আমরা খাই। এর ফলে আমাদের চুল পড়ার ঝুঁকি অনেক এখান থেকে বেড়ে যায়। আরেকটি ব্যাপার হলো, আপনি যে কোনো খাবারই খান, সে খাবারের সাথে আপনি ওয়েলি ফুড কমাই দেবেন যখন চুল পড়তে থাকবে। কারণ মাথা গরম করে কোন কোন জিনিসে? যত ধরনের চিনির মিষ্টি মাথা গরম করে, যত ধরনের তিতা, তিতা বলতে আমি করলা উৎসব বোঝাবো, আমি যত ধরনের সবুজ শাকসবজি সেটা তিতার ঘরে পড়বে, আমি প্রতিদিন ভিটামিন সি খেতে হবে চুল পড়া বন্ধ করতে হলে, প্রতিদিন আপনাকে লেবু খেতে হবে, আমলকি খেতে হবে, গাজর খেতে হবে, সালাদ খেতে হবে, এগুলো যদি আপনি যত বেশি ভেজিটেবল খাবেন, আপনি 6 মাসের জন্য মাইন্ডসেট করে নেন, আস্তে আস্তে আপনি দেখবেন চুল পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাবে। চুল পড়ার আগেই কিন্তু একটা ইতিহাস চুল প্রকাশ করে, চুলটা চট লাগে, চুলটা ভেঙে যায়, চুলটা মস্কে যায়, লালচে হয়ে যায়, কালচে হয়ে যায়, চুলটা জট জট লেগে পেঁচিয়ে থাকে, চুলটা নরম হয়ে যায়,
ওই সময়ই তো আপনার সতর্ক হওয়া উচিত যে আমার চুলের ভিতরে টোকোট্রাইনলের শর্ট পড়ছে। অতএব ভাতের ভিতরে টোকোট্রাইন ভাতের মারের ভিতরে আছে, আমি ভাতের মার খাবো, মাথায় একটু কাঁচা হলুদ দিয়া ভাতের আর মাথায় দিয়ে রাখবো, আর নহলে কাঁচা হলুদ দিয়ে ভাতের মার খাবো, একটু থানকুনি পাতা পুদিনা পাতা ভর্তা বেশি করে খাবো, মাংস মিষ্টি খাওয়া ছয় মাসের জন্য ছেড়ে দেবো, তাইলেই চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। আর মাথা যতবার বাথরুমে যাবে ততবার মাথায় পানি দিবে, চুল রক্ষার 35-40 পর্যন্ত এরকম এইভাবে একটু চেষ্টা করলে চুল রক্ষা করা যায়। প্রতিদিন 80-100টা চুল পড়া কিন্তু খুবই স্বাভাবিক, সবার হয় উচিত, চুলের গ্রোথটাই হয় এইভাবে করে। তিনটা পর্যায়ে হয় আমরা যেটা বলি, একেবারে শেষ পর্যায়ে গিয়েই কিন্তু চুলটা ঝরে পড়া বা পড়ে যাওয়ার একটা স্টেজে থাকে। একটু দেখবেন যে এই পরিমাণ চুল পড়ে কি না, পড়লে এই নিয়ে তো দুশ্চিন্তার কিছু নাই। আর যত বেশি দুশ্চিন্তা করেন, যদি মনে করেন যে কোনো চুলই আমার মাথা থেকে পড়বে না প্রতিদিন, এই দুশ্চিন্তা যদি করেন, এই দুশ্চিন্তার কারণে কিন্তু চুল পড়বে। অতএব এটি একটু খেয়াল রাখতে হবে। সাধারণত দেখা যায় যেটি ডাক্তার আলমগীর মতে বললে, আমাদের আসলে পুষ্টিগুণের অভাবের কারণেই কিন্তু আমাদের এই মাথার চুল পড়ে। শুধু যাদের চুল পড়ছে তাদের কিন্তু শুধু চুলই পড়ে না, দেখা যাবে যে শারীরিকও বিভিন্ন ধরনের তার সমস্যা দেখা দিতে পারে, হয়তোবা তিনি এটা নোটিশ করেন কিংবা নাও করতে পারেন। এই পুষ্টিগুণটা আমাদের খাবার থেকেই আসতে হবে, এবং সুষম খাবার বা সব ধরনের খাবার প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে, এবং এই খাবারগুলো যাতে শরীরে বিপাকীয় কার্যকলাপের মাধ্যমে শরীরে কাজে লাগে, সেটা যদি পুরো পরিবেশটা বজায় থাকে, তাহলে কিন্তু চুল পড়ার সম্ভাবনা সাধারণত খুবই কম হয়। আমরা কিন্তু এই অনুষ্ঠানে প্রায় প্রতিটি পর্বেই কিন্তু বিভিন্ন ধরনের খাবারের কথা বলি, এই সবগুলো খাবারই কিন্তু আপনার শরীরের জন্য ভালো, আপনার চুলের জন্য তো অবশ্যই ভালো। শুধু তাই না, আমরা দেখি যে রাত জাগাও কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমি তো 2টার আগে ঘুমাতে যেতেই পারি না। চুল পড়ার সাথে কিন্তু এই মোবাইল অধিক ব্যবহার, অস্বাভাবিক মোবাইলে অনেক বেশি কথা বলে, এটার কিন্তু সম্পর্ক আছে। আপনি যেটা বললেন রাত জাগার সাথে সম্পর্ক, অনেক বেশি কম্পিউটারে ফেসবুকে ইউটিউবে কাজ করা, এটার সাথেও কিন্তু এগুলি সম্পর্ক আছে কি, ব্রেনের একটা অংশ ওইখানে আইসা স্তম্ভিত হয়ে যায়। এই কারণে এটার সাথে যেরকম দেখা যায় গ্রামে যেই বাড়িতে আপনার অ্যান্টেনা লাগানো আছে, সেই বাড়ির চতুর্দিকে কোনো নারকেল সুবারি তাল থাকে না, এই গাছগুলি খুব উঁচা তো ওইগুলিতে ই করে। হ্যাঁ, সেটাই আর কি, সেটা বলছিলাম যে যে অধিক করে রাত করে জাগাটা, এটিও কিন্তু আপনার শরীর মনের স্বাস্থ্যের জন্য খারাপ, এবং চুল পড়ারও কিন্তু একটা অন্যতম কারণ, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং অনেকেই দেখা যায় যে চুলের আজকাল ফ্যাশন করতে গিয়ে, চুলের সৌন্দর্য বর্ধন করতে গিয়ে চুলের স্বাস্থ্য হানি ঘটান, চুলে বি করেন, রং করেন, হিট করেন, বিভিন্ন রং করেন, কার্লিং করেন, এগুলো অসম্ভব বেশি শ্যাম্পু ব্যবহার করেন, ডেলি 2-3 বারও করেন, অসম্ভব শ্যাম্পু ব্যবহার করা কিন্তু এটা একটা কেমিক্যাল, এটা কিন্তু চুলের ক্ষতি করে। আবার অনেকে দেখা যায় চুলে ব্ল্যাক অ্যাসিড জি যেটা ব্যবহার করেন, চুলে কালার করেন, ন্যাচারাল কালার না, মেহেদির কালার না, অন্য কালার করেন, ওইখানে কিন্তু চুলের যে ডিম্বটা আছে যেখান থেকে চুল টোকোট্রাইনলটা সংগ্রহ করে, সেই জায়গায় বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভাই রহমতুল্লাহ, প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে কেমন আছেন আমাদেরকে জানাবেন, এবং অন্য কোনো বিষয়ে প্রশ্ন করার থাকলে অবশ্যই লিখবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। কারো কারো ঘাড়ে চোপ চোপ দাগ পরে, সাধারণত একটু মোটা মানুষদের, একটু ওজন বেশি মানুষদেরই বেশি পরে। আবার কারো দেখা যায় শুধু ঘাড়েই না, গালে পরে, কপালে পরে, ঠোঁটের নিচে পরে, মুখের চতুর্দিকে পরে, বিশেষ করে প্রদর্শিত স্থানগুলোতে পড়ে। অপ্রদর্শিত স্থানগুলোতে পড়লে ঢেকে ঘুরে চলে যায়, এটা অসুবিধা হয় না, মানে মানব সমাজে এটা চোখে আসে না, কিন্তু প্রদর্শিত স্থানগুলোতে বেশি পড়ে যায়। এর অর্থটা হলো সাধারণত যিনি দুবাই থেকে প্রশ্ন করছে, দুবাইয়ের মানুষরা অনেক বেশি শুকনো খাবার খায়। শুকনো খাবার মানে রুটি, খুরমা, খেজুর, কিশমিশ, এই জাতীয় খাবারগুলি শুকনো খায়। তারা যদি আবার সালাদ খায় প্রতিদিন, যদি সকালে আধা কেজি রাতে আধা কেজি কচি ছোটো ছোটো শসা খায়, তাহলে তাদের অর্ধেক রোগ কম হবে, কারণ তারা প্রবাসী। প্রবাসীদের জীবনযাত্রাটা হতে হবে অনেক বেশি গোসল, পানি, ব্যায়াম, এগুলি খুব বেশি হইতে হবে, শাক সবজি ফলমূল বেশি হইতে হবে। চুল পড়ার জন্য যেরকম একটা সমস্যা আছে প্রবাসীদের,
আবার আরেকটা সমস্যা আছে, তাদের গলা শুকিয়ে আসবে, তাদের জিভ শুকিয়ে যাবে, তাদের কণ্ঠনালী শুকিয়ে যাবে, তাদের দাঁতের গোড়ায় ছিনছিন ছিনছিন করে ব্যথা করবে। তার একমাত্র কারণ যে তারা খুব শুকনো খাবার খায়, প্রবাসীরা। এই শুকনো খাবার থেকে তাদের শরীরের জায়গায় জায়গায় কালো চুপ চুপ দাগ আছে। শুকনো খাবারের এটা অ্যাকশন, এই জায়গাগুলোর ভিতরে সঠিকভাবে রক্তের সার্কুলেশন, হিমোগ্লোবিনের সার্কুলেশন, আর বিসির সার্কুলেশন, ডাব্লিউবিসির সার্কুলেশনটা যায় না। এখন যে দাগ উঠে গেছে, এই দাগ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। প্রথম কাজটা হবে আমাদেরকে রক সল্ট খাইতে হবে, খনিজ লবণ যত আছে, সারফেস লবণ মানে আমরা সাদা লবণ যেটা খাই, এটা আয়োডিন ছাড়া কোনো মতেই খাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।